নমস্কার রিপাবলিক বাংলার ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি ভাস্কর। কার্যত বলা হচ্ছে ওয়ান্ডারফুল ওয়েডনেসডে বাংলার রাজনীতির জন্য, কারণ একদিকে যেখানে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে হয়ে যাওয়া দুর্নীতির প্রতিবাদ জানিয়ে ধর্নায় বসতে চলেছে বঙ্গ বিজেপি, যেখানে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের উপস্থিত থাকার কথা রয়েছে, তার পাশাপাশি সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে ন্যায্য হারে অর্থাৎ কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে লাগাতার অবস্থান আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মচারীরা। আবার ঠিক তার পাশাপাশি শহীদ মিনারেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করবেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ছাত্র যুবদের উদ্দেশ্যে বার্তা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবার পাশাপাশি খুব গুরুত্বপূর্ণভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার আম্বেদকর মূর্তির নিচে ধর্নায় বসবেন। লাগাতার দুদিন ধর্না দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন না, কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে বিভিন্ন ক্ষেত্রে, 100 দিনের কাজের টাকা দিচ্ছে না, আবাসনের ক্ষেত্রে টাকা দিচ্ছে না, এই ধরনের অভিযোগকে সামনে রেখেই কিন্তু লাগাতার দুদিন ধর্নায় অবস্থানে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবেই তিনি ধর্না চালিয়ে যাবেন, এমনটাই কিন্তু ওড়িশা সফরে যাওয়ার আগে নিজে জানিয়ে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসবেন, তার আগে কালীঘাটের বাড়ি থেকে তিনি রওনা দেবেন আম্বেদকর মূর্তির দিকে। আর তার আগে, রওনা দেওয়ার আগে একমাত্র চ্যানেল রিপাবলিক বাংলা কালীঘাটে আমরা রয়েছিলাম, আমরা দেখাচ্ছিলাম যে একদম শেষ মুহূর্তের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গিয়েছে। লাগাতার রিপাবলিক বাংলা আমরা সমস্ত কর্মসূচির ছবি সকাল থেকে তুলে ধরছি রিপাবলিক বাংলার দর্শকদের জন্য, যারা রিপাবলিক বাংলার টিভি স্ক্রিনে চোখ রেখেছিলেন, যারা ফেসবুক পেজে চোখ রেখেছিলেন, যারা ইউটিউবের মাধ্যমে দেখছেন, যারা টুইটারে নজর রেখেছেন, তাদের জন্য আমরা লাগাতার সমস্ত মুহূর্তের ছবিগুলো তুলে ধরছি। আর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ধর্নায় বসবেন, ধর্নায় বসে কী বার্তা দেবেন, কারণ ইতিমধ্যেই সামনেই পঞ্চায়েত নির্বাচন, পঞ্চায়েতের আগে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিষয় নিয়ে সুর চড়ানো শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের যে জিএসটি, সেই জিএসটির ফলে আখেরে ক্ষতি হয়েছে রাজ্যের, এমন অভিযোগও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চনা করছে, মূলত এই অভিযোগকে সামনে রেখেই পঞ্চায়েতের আগে নিজেদের রাজনৈতিক জমি, যে রাজনৈতিক জমি বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির কারণে অনেকটাই নড়বড়ে হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের বলে মনে করছে রাজনৈতিক মহল, সেই রাজনৈতিক জমিকে শক্তপোক্ত করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়রা। শুধুমাত্র কেন্দ্রীয় বঞ্চনাস্ত্র নয়, একই সঙ্গে সেন্ট্রাল এজেন্সিগুলোর বিরুদ্ধেও কিন্তু, অর্থাৎ ইডি সিবিআইয়ের বিরুদ্ধেও কিন্তু সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আরও একবার মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো বার্তা রাখবেন, তবে 2024 লোকসভা নির্বাচনের আগে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেসের কাছে অ্যাসিড টেস্ট, আর সেই অ্যাসিড টেস্টে আদৌ উত্তীর্ণ হতে পারবে কি রাজ্যের বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস, সেই প্রশ্নের উত্তরই খুঁজছেন সকলে। আর তার জন্যই সকলে নজর রেখেছেন রিপাবলিক বাংলার দিকে, রিপাবলিক বাংলার টিভি স্ক্রিনে সকলে রাজ্যের বিভিন্ন জায়গার বিভিন্ন খবরের আপডেটের জন্য যেমন নজর রেখেছেন, পাশাপাশি আপনারাও কিন্তু নজর রাখবেন রিপাবলিক বাংলার ফেসবুক পেজে। শুধু ফেসবুক পেজ তো নয়, অফিসিয়াল টুইটার হ্যান্ডেল বা ইউটিউব চ্যানেলেও আপনারা নজর রাখতে পারেন দিনের সমস্ত খবরের সবার প্রথম, নির্ভুল আর লেটেস্ট আপডেটের জন্য।